गोटा राज्य संगे तेलियामुड़ा और त्रिपुरा मध्यशिक्षा पर्षद परिचालित माध्यमिक परीक्षा शुरू हल बृहस्पतिवार बेला 12টা থেকে। তেলিয়ামুড়ার মোট 5টি পরীক্ষা কেন্দ্রে 1150 জন ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষায় বসে। শান্তিপূর্ণভাবেই চলে পরীক্ষা গ্রহণ প্রক্রিয়াটি। পরীক্ষা কেন্দ্রে যথাযথ পাঁচটি তেলিয়ামুড়া রুমে তেলিয়ামুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়, কবি নজরুল বিদ্যাভবন, বিবেকানন্দ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়, মুঙ্গিয়াকামী দ্বাদশ শ্রেণী বিদ্যালয়, শাহাদামী বিদ্যালয়ে শুরু হয়েছে এবছরের মাধ্যমিক পরীক্ষা। আমাদের টোটাল ভেনু হচ্ছে মাধ্যমিকে 5টা। একটা হচ্ছে তেলিয়ামুড়া হায়ার সেকেন্ডারি স্কুল, কবি নজরুল হায়ার সেকেন্ডারি স্কুল, মুঙ্গিয়াকামী হায়ার সেকেন্ডারি স্কুল, বিবেকানন্দ হায়ার সেকেন্ডারি স্কুল এবং হচ্ছে আপনার শারদাময়ী হাই স্কুল। তো আমাদের টোটাল এবার ক্যান্ডিডেট হচ্ছে 1155। তার মধ্যে মেল হচ্ছে 598, ফিমেল হচ্ছে 552, আসে টোটাল 1150। আবার কম্পার্টমেন্টাল আছে একজন, তারপরে আপনার আমাদের ইয়ে আছে আপনার একজন কম্পার্টমেন্টাল বিবেকানন্দ স্কুলে আছে, দুজন আছে শারদামুহিতে, আর একজন মুঙ্গিয়াকামে, আর হচ্ছে আপনার এক্সটার্নাল একজন আছে। টোটাল এক্সটার্নাল এবং কম্পার্টমেন্টাল মিলে 5 জন, এমনিতে 1150 আর প্লাস 5 1155।